হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানাচ্ছি যে কিভাবে আপনারা ডাবল কার্টুন ক্যারেক্টারের ভয়েস চেঞ্জ করতে পারেন। আর আমি একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কার্টুনের ভয়েস চেঞ্জ করতে পারেন। আর এটা ছিল আমার ভিডিওর পার্ট ওয়ান, আর এখন আমি পার্ট টু এর ভিডিও শুরু করছি। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অলরাইট ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য ভিডিও। অল ফ্রেন্ডস, আপনারা যদি কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই প্রোটোকন স্টোরি অ্যাপটি ডাউনলোড করতে হবে। আর আপনারা যদি কার্টুনের মধ্যে কোনো কিছু যেমন এডিটিং করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কাইনম্যাস্টার অ্যাপটি ডাউনলোড করতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা এই অ্যাপগুলো প্লে স্টোরে পেয়ে ফেলবেন। আর যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড না করতে পারেন, আমি নিজের ডেসক্রিপশন লিঙ্ক বক্সে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। আচ্ছা, বেশি কথা না বলে মেন টপিকে চলে যাই। ফার্স্ট আপনারা প্রথমে প্লোটোকন স্টোরি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। দেখেন আমি ওপেন করছি। এরপরে দেখেন আমি এখান থেকে আগে একটা ভিডিও তৈরি করে রেখেছি, আর আপনারা এভাবে একটা ভিডিও তৈরি করে রাখবেন। এরপর আমি ভিডিওটা অন করছি। দেখেন আমি দুজনের মতো কথোপকথন করেছি। এ সাব্বির, কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? আমি শুনছি তুমি নাকি একটা ইউটিউব চ্যানেল খুলছিস। আরে না, কে বলছে তোকে এগুলা? দেখেন আমি এগুলা নিজে একাই কথা বলছি দুজনকে দিয়ে। এখন আমি কাইন মাস্টারে যে বয়েস চেঞ্জ করব, দেখেন আপনারা এরপরে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করে ট্রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন। এরপর এক্সপোর্টের সাবটাইটেলসে ক্লিক করবেন। দেখেন আমাদের ভিডিওটা এখন এক্সপোর্টিং হয়ে যাচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। দেখেন আমার ভিডিওটা এক্সপোর্টিং হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনার সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন। করে ভিডিওর যে কোনো একটা নাম দিবেন। আমি দেখি, আমি দিই কার্টুন দিলাম। কার্টুন দিয়ে একবার সেভে ক্লিক করে দিবেন। যে কোনো নাম দিতে পারেন আপনার চাইলে ভিডিওর নাম। দেখুন আপনার ডানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা চলে যাবেন গ্যালারিতে গিয়ে। দেখেন এটা হয়ে গিয়েছে। এরপর আপনারা কাইন মাস্টারে চলে যাবেন। আপনারা কাইন মাস্টারে যেয়ে কাইন মাস্টারে ওপেন করবেন। আমার অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। এখন আপনারা এদিকে ক্লিক করবেন। এরপরে যে কোনো একটা রেশিও, মানে আমি এই রেশিওটা অবশ্যই সিলেক্ট করে এখানে মুভিসে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন এটা হয়ে গেছে। এখন আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখেন আপনি একটু আগাবেন। দেখেন আপনারা একটু আগাবেন। দেখেন আগে, এরপরে এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করে এরপরে আপনারা দেখেন বয়সটা কুটু পর্যন্ত রয়েছে, দেখে নেবেন। দেখেন একটু পর্যন্ত রয়েছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আবার সেম কাজটা করে ফেলবেন। তারপর আপনি এখানে বয়সটা সিলেক্ট করে দিবেন। দেখেন আমি বয়স চেঞ্জারে যেয়ে সিলেক্ট করব। দেখেন আমি যে কোনো একটা বয়স, আমি এখানে ম্যান সিলেক্ট করলাম। দেখেন দেখছেন এই জায়গাটা বয়সটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনারা এখানে গিয়ে আর একটু গিয়ে দেখেন একটু পর্যন্ত, এই জায়গা পর্যন্ত সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এরপরে দেখেন এখানে আবার ক্লিক করবেন, সেম ক্লিক করবেন। এর তো হয়ে গেছে। এখন আপনারা এখানে ক্লিক করে বয়েস চেঞ্জারে ক্লিক করবেন। সেম কাজ সব। এরপরে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দেখেন আমি যদি দিই মডুলেশন দিই, দেখছেন অনেক রকমে দিতে পারেন। চাইলে আপনারা এখানে রোবটও দিতে পারেন। দেখছেন আমার এই জায়গাটা হয়ে গেছে। এখন আপনারা আবার সেম কাজ করবেন, সামনে গিয়ে ইভেন
দেখেন আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার সেম ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে দেখেন আবার এখানে সেম ক্লিক করে দিবেন, ক্লিক করে আবার বয়েস চেঞ্জে ক্লিক করবেন, সব কাজ সেম। এরপরে ও আগে যেটা ছিল এটা করবেন, দেখেন ম্যানে সেট করলাম। আমি শুনছি তুমি নাকি একটা ইউটিউব চ্যানেল খুলছো, দেখছেন আমার এই জায়গাটা হয়ে গেছে। এরপর আপনারা দেখেন আবার আবার এখানে ক্লিক করে দিবেন, দেখেন আমার আবার এই জায়গাটা বয়েসটা হয়ে গেছে। এখন আপনারা এখানে বয়েস চেঞ্জে ক্লিক করবেন, ক্লিক করে আগে যে জায়গাটা ছিল, আগে ছিল রোবট। এরপর আপনারা আবার সেম কাজটি করে ফেলবেন, আবার এখানে একটু ক্লিক করবো, আস্তে এখানে ক্লিক করে আবার সেম কাজ, এখানে এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করে আবার এখানে সেম কাজ, সব সেম কাজ হবে। দেখেন আমার এই জায়গাটা আবার হয়ে গেছে, কাট হয়ে গেছে। এখন আপনারা এখানে বয়েস চেঞ্জে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিবেন, এরপরে এখানে আবার যেটা আছে এটা ম্যানে ক্লিক করবেন। আচ্ছা ঠিক আছে, অনেক কথা তো হয়েছে, তাহলে তুই বাসা যা। সেই জায়গাটা হয়ে গেছে, এখন আবার সেম কাজ, এখানে আর একটু এখানে গিয়ে আবার সেম এখানে ক্লিক করে দিবেন। দেখেন এই জায়গাটা আমার হয়ে গেছে। এখন আপনারা এখানে ভয়েস চেঞ্জারে যেয়ে রোবট আগে যেটা দিয়েছি এটা দিয়ে দিবেন। দেখেন এই জায়গাটা আমার হয়ে গিয়েছে। এখন আপনারা এখানে ক্লিক করে দিবেন, লাস্ট সাইড এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে বয়েস চেঞ্জে ক্লিক করে দিবেন, ক্লিক করে আবার ম্যানে ক্লিক করে দিবেন। ওকে তুইও ভালো থাকিস। শেষ, এই জায়গাটা হয়ে গিয়েছে। এখন আপনারা দেখেন পুরোটা ভিডিও আমি স্টার্ট করছি। কেমন আছিস তুই? আমি শুনছি তুমি নাকি একটা ইউটিউব চ্যানেল খুলছস। আচ্ছা ঠিক আছে, অনেক কথা তো হয়েছে, তাহলে তুই বাসা যা। ওকে তুইও ভালো থাকিস। দেখেন আমার ভিডিওটা হয়ে গেছে। এখন আপনারা কাজ হচ্ছে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেখেন যে কোনো একটা সিলেক্ট করবেন। দেখেন আমি 720 আর আগে যেটা সেটা সিলেক্ট করে দিলাম, তারপর আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আচ্ছা আর একটু বেশি নিলে সমস্যা নাই, নিতে পারেন। আমি এটা আর একটু বেশি নিলাম, এটা নিয়ে আবার এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। দেখেন এটা একটু বাড়িয়ে ফেলতে পারেন, চাইলে বাড়িয়ে ফেলে তাহলে ভিডিও কোয়ালিটি একটু ভালো হবে। তাহলে আপনার এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, দেখেন আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। দেখেন দেখেন ভিডিও এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আপনার ক্লোজে টিপ দিয়ে দিবেন, দিয়ে দেখেন আমি ভিডিও স্টার্ট করছি। আপনার চাইলে গ্যালারিতে যেও দেখতে পারেন, আমি এখানে স্টার্ট করে দেখা দিচ্ছি। দেখেন যে কোনো একটা ফটোসে ক্লিক করলাম, দেখেন এখন আমার ভিডিওটা। কেমন আছিস তুই? আমি শুনছি তুমি নাকি একটা ইউটিউব চ্যানেল খুলছস। এখন দেখেন আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।